ছড় কে আমি করব মিতে ডরব না তার প্রকৃতিতে দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেরে বাঁচি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার আমরা বাঙালিরা ঝড় মোটামুটি ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত। আর কিছুদিন আগে আমফান তো সবাই তোমরা দেখলেই, আর তোমাদের কি বলবো, পশ্চিমবঙ্গে যারা আছো, আমি আমাদের তো দূরে রয়েছি চেন্নাই শহরে, আর নিবার আজকে আছড়ে পড়বে চেন্নাইয়ের উপরে, আজকে মাঝরাতে নিবার আছড়ে পড়ার কথা। আমরা সমস্ত রকম প্রিকশন যা যা কিছু নেওয়ার নিয়েছি, এবার বাকিটা তো সবটা তো আমাদের হাতে থাকে না, জানি না কি হবে। জলের বন্দোবস্ত রেখেছি, কিছু এসেনশিয়াল খাবার দাবার, শুকনো খাবার, সেগুলো বাড়িতে রেখেছি। ইলেকট্রিসিটি না থাকার কথা, যদিও আমি যে ক্যাম্পাসে থাকি এখানে 24/7 জেনারেটরের বন্দোবস্ত রয়েছে, তবুও আমরা কিছু দেশলাই, মোমবাতি এগুলো জোগাড় করে রেখেছি, কিছু টর্চ জোগাড় করে রেখেছি একটা, এবং তার সঙ্গে সঙ্গে জলের বন্দোবস্ত করেছি। আর যা যা কিছু লাগে, দরকারি জিনিসপত্র, ওষুধপত্র হাতের কাছে সব কিছুই রাখা রয়েছে। শোনা যাচ্ছে আজকে মাঝরাতে ঝড় আছড়ে পড়বে চেন্নাই শহরের উপরে। পন্ডিচেরিতে অলরেডি এখন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর তোমরা দেখতে পাচ্ছ কিরকম হাওয়ার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, সন করে হাওয়ার আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। ওইদিকে সমুদ্র, তোমাদের কালকে আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে যে সমুদ্র থেকে কিভাবে বৃষ্টি আসে আমি দেখতে পাই। এখন কিন্তু এখানে আমি দাঁড়িয়ে আছি, বারান্দায় বৃষ্টির ছাঁট আসছে। এখানে সারা দিন আজ বৃষ্টি পড়েছে, সারা দিন। এখনও তোমরা মন দিয়ে দেখলে দেখতে পাবে কিভাবে বৃষ্টির হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি যাচ্ছে, এগিয়ে চলেছে, তোমরা দেখতে পাবে বৃষ্টির ছাঁট যাচ্ছে কীরকম করে। আজ মাঝরাতে ঝড় আছড়ে পড়ার কথা, তারপরে কালকে পুরো চেন্নাই শহর তো বটেই, এবং তামিলনাড়ুর 13টা ডিস্ট্রিক্টে যেগুলো এফেক্টেড হওয়ার সম্ভাবনা সেখানে ছুটি ডিক্লেয়ার করা হয়েছে সরকারিভাবে। আমার সমস্ত বাড়ির যা যা কাজ, যা যা কিছু রয়েছে আমার জানালাগুলো, তোমরা জানো অনেকেই যারা আমার ব্লগস দেখো, যে আমার বাড়িতে কিন্তু সবই কাঁচের, যেমন আমার দরজা এইগুলো দেখো সব কাঁচের। হ্যাঁ, সেগুলো নিয়ে একটা চিন্তা রয়েছে কিভাবে সেই কাঁচটা কতটা, সারা বাড়িতে ঝনঝন ঝনঝন করছে হাওয়াতে, তার উপরে এত উপরে থাকি, সেটার বন্দোবস্ত একটা করতে হবে আমাদের, দেখা যাক কী হয়। আপাতত রাত্রিবেলা ঝড়ের অপেক্ষায় তোমাদের আমি আপডেটস দেব, তোমরা সঙ্গে থেকো।